হুগলির বৈদ্যবাটির ইউআরসি গ্রাউন্ডের বাগদেবীর আরাধনার এক অভিনব প্রচেষ্টা। শিল্পী তপন দাসের অসামান্য হাতের কাজের মাধ্যমে সেনাদের উৎসর্গ করে এক সুন্দর থিম তুলে ধরা হয়েছে। আমাদের প্রতিনিধি সেই চিত্রটি এবং ওখানকার যারা উদ্যোক্তা ও অন্যান্য সদস্যদের সাথে কিছু বক্তব্য তুলে ধরেছেন। 14 নম্বর ওয়ার্ডে ইউআরসি মাঠের একটি সরস্বতী পুজো মণ্ডপে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অভিনবত্ব একটা থিম। একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একটু দাদা একটু আপনারা যদি সরে যান, যে দেখতে পাচ্ছেন একটা দেশভক্তি দেশমিত্রিকাকে নিয়ে একটা সুন্দর একটা থিম তৈরি করেছে। হ্যাঁ ঠিক কথা বলছি, আমি বহু বছর ধরে হচ্ছে, তো আমরা আগে একটু ছোট করতাম, আজ প্রতিবেশী আমরা সাহায্য পেয়েছি, সেটাকে বড় করে মেলে ধরার চেষ্টা করেছি, আজ আমরা সাকসেস হয়েছি, জানা না কতটা হয়েছি, বাট আমাদের দিক থেকে আমরা সাকসেস এরচে আরও বড় বড় আমরা পুজোর সাথে যুক্ত থাকবো প্রতি বছরই। এইভাবে আমাদের প্রতিবেশীর সাহায্য বা আপনাদের সকলের সাহায্য আমাদের একান্ত কাম্য বলে এই থিমটা এই জন্যই করলাম যে আজ আমাদের দেশে যা ঘটছে, কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় বোম ব্লাস্টিং হচ্ছে, তো সেই সমস্ত বিষয়গুলোকে আমরা ভাবনা চিন্তা করে দেশের যে শ্রদ্ধা আমরা সেই শ্রদ্ধাঞ্জলিটাকে দেওয়ার জন্য আমরা এই থিমটা করেছি। আর মানে আপনারা এই যে ক্লাবের সদস্যরাই মিলে এই অবশ্যই হ্যাঁ আমরা সকলে মিলেই আমাদের বাচ্চারা সবাই থাকি, আমরা সবাই মিলে একসাথে জোট হয়ে মানে আপনারা চাঁদা তুলে পুজোটা করি। হ্যাঁ চাঁদা তুলে পুজোটা করি, চাঁদা তুলে পুজোটা হয় না, এটা নিজেদের মধ্যে কয়েকজন মিলে আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে হয়ে আমরা পুজোটাকে করি। আচ্ছা আর কি কি আপনাদের কর্মসূচি কি কি থাকছে? আরও কর্মসূচি বলতে আমাদের যেমন আজকে বালক ভোজন হচ্ছে, এরপরে আমাদের পজিশন বেরোয় হয়তো বেরোবে, এরকম আরও কিছু কিছু বিষয় আছে হয়তো সেগুলো জানি, এগুলো উল্লেখ করবো পরে পরবর্তীকালে যখন আরো ভালোভাবে করব। শুনতে পারলেন এখানকার উদ্যোক্তাদের কথা। আচ্ছা এখানেও যারা কিছু মহিলা এখানকার সদস্যবৃন্দ রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই সরস্বতী পুজোটা আপনি কেমন এনজয় করছেন? খুব ভালো। না অন্য বছরের তুলনায় এবারে তো কোভিড সিচুয়েশন চলছে, তো তার মধ্যে থেকে তো আনন্দে কি একটু খামতি থেকে যাচ্ছে? না একটু না, আর অন্য বছরের তুলনায় এবছর খুব ভালো। মানে অন্য বছরের তুলনায় এবছর ভালো, মানে আনন্দটা একই রকম রেখেছেন? আচ্ছা হুগলি শ্রীরামপুরে চাতরা ইউএস মুক্তি সংঘে মহাশ্বেতার আরাধনাকে কেন্দ্র করে অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং দুস্থদের বস্ত্রদানের ব্যবস্থাও করা হয়। ক্ষুদে শিল্পীদের নৃত্য প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতার কিছু মুহূর্ত এবং ওখানকার উদ্যোক্তা মাননীয় ধীমান কুণ্ডু মহাশয় তাদের এই প্রচেষ্টার কিছু বক্তব্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধির ক্যামেরায়। কি কর্মসূচি রয়েছে আমাদের? কর্মসূচি বলতে প্রথমে আমরা সৃজনশীল ব্যাপার যেটা সেটা হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, এইসব নিয়ে একটা কালকে আমরা প্রোগ্রামটা করব। তারপরে আমরা দুস্থদের সাহায্যার্থে একটা বস্ত্রদান কর্মসূচি রেখেছি আগামী 19 তারিখে। সেই কর্মসূচিতে স্থানীয় দুস্থ মানুষদের তার সাথে যদি পারি আমরা চেষ্টা করছি, এবছর এই কোভিড পরিস্থিতির মধ্যেও কিছু মানুষের হাতে বাচ্চাদের হাতে পড়াশোনার খাতা সরঞ্জাম তুলে দেওয়ার, এইভাবেই আমরা চলছি বিগত 37 বছর ধরে করে আসছি, এবছরও করছি, কোভিড পরিস্থিতির মধ্যে যতটা পারছি করছি। মানে একটা প্যান্ডেমিক সিচুয়েশান চলছে কোভিড-19, তো এবছরের যে চলছে বা আগামী বছর যেটা আনন্দ করেছেন, এবছর কি আনন্দের কিছুটা হলেও খামতি পড়েছে? সেটা তো নিশ্চয়ই আনন্দের তো খামতি হবেই, সেটা হয়েছে, তবুও তার মধ্যে যতটা পাচ্ছি এগিয়ে আসছি, মানুষ এগিয়ে আসছে, আমরাও এগিয়ে যাচ্ছি, করছি, চেষ্টা করছি 37 বছরটা কাটাবার, আগামী 38 বছরে আরও ভালো হবে। তোমার নাম? অদিতি। না আচ্ছা অদিতি, আজকে সারাদিনটা কী করলে? পুজো মণ্ডপেই কাটাবেন। মানে আজকে স্পেশাল কিছু মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়েছে? আপনি পুরোহিত ভাতা পান? পুরোহিত ভাতা ডেকেও এলাম।
মানে আপনি পুরোহিত পদে যে পাচ্ছেন না এটা যে আপনি একজন পুরোহিত তো আপনি কি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু বলতে চান? আমাদের এই হয়েছে মানে এ হয়েছে মানে কি হয়েছে মাননীয়কে তো আমরা জানিয়েছি আদিম থ্রু নভেম্বরে আমরা জানিয়েছি মানে আপনারা ডেপুটেশন জমা দিয়েছে ডেপুটেশন জমা দিয়েছি এখন অবধি আমাদের ডেপুটেশন এই জন্য আমাদের প্রদেশ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আছে সৃজন খবর বাংলা নিউজ।